পূর্ব বর্ধমান জেলার কাঁথি তিন নম্বর ব্লকের নাইদা অঞ্চলের করলদানিমক বারগ্রামে আবগারি দপ্তর ও মারিস্তা থানার মদতে বছরের পর বছর ধরে ভুসিমাল দোকানের মধ্য দিয়ে চলছে অবৈধ মদের ব্যবসা করলদানিমক বারগ্রামে ইটভাটায় পশ্চিমে গ্রামীণ পিচ রাস্তার পাশেই মদের ভাটিখানাটি রাস্তার অন্ধকারে এসে গ্রামের মহিলারা ভেঙে দেয় ओला ओ बंगो ओला ओ बंगो ओला बंगो 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 किरा किरा बंगो नो किरा 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 की ओइडी बंगो ना उडी से 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 सा समा गरबे किरा किरा पोरिष्कार से गर्दो बंगो बंगो ने की ने की किरा आ सम्झि रया 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 ठाडो रयाडे अरे भित्रे छिनी दि हासी पैसा বা এই চেপা চাগি হয় দে চেপা চাগি

এবং গ্রামবাসীদের প্রতিরোধে অভিযুক্ত মদ ব্যবসায় শিকার করে নেয় সে প্রশাসনের মদতেই এই ব্যবসা চালাতো এই বিষয়ে গ্রামবাসীরা বলেন প্রশাসন কিভাবে অবৈধ মদের অনুমতি দেয় তিৎকার জানায় আফকারী দপ্তরকে ও প্রশাসনকে সেলাম জানায় বেআইনি ভাবে ভুসিমাল দোকানে ও চায়ের দোকানে রমরমিয়ে চলছে মদের ঠিক বেতা থেকে আপনার লাইসেন্স আছে নাকি তাহলে এখানে আপনি মদের ভুসিমাল দোকানের ব্যবসার সঙ্গেও মদের ব্যবসাও করতেন আর সব জায়গায় প্রশাসনের সঙ্গে আপনার যোগাযোগ আছে কোন প্রশাসন কোন কোন প্রশাসনের সঙ্গে আপনার যোগাযোগ আছে ও কাতি আপনি দপ্তরের সঙ্গে আপনার যোগাযোগ আছে এবং মারিজদা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে আপনি মদের ব্যবসা করছেন কিন্তু আপনি তো ভুসিমাল ব্যবসা করেন এবং গ্রামবাসী আপনার দোকান থেকে জিনিসপত্র কেনে মদের ব্যবসা করতে গেলেন কেন ঠিক আছে বহুত ভুসিমাল তাহলে কি মদ গ্রামবাসী মদ কিনতে আসে সেটা আমার যারা আসছে তাদের মধ্যে তাহলে মদের চলছে কি করে বাইরের লোকজন মদ এখান থেকে কিনে নিয়ে যায় কিন্তু কিন্তু আপনার এখানে তো গ্রামীণ পরিবেশ গ্রামের মায়েরা বোনেরা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যায় তাহলে তাদের সামনে মদের ব্যবসা এই পরিবেশটা তো করা ঠিক নয় আর বাকি বোকান অবশ্যই অবশ্যই থানা কে খুন তো বলেছে আপনার সামনে আপনি তো আপনি রেকর্ড করেছেন হ্যাঁ যে টাকা আমরা মাছ হারা দি ওই মাছরা পাই বলে আসবে না বলছে পুলিশ পুলিশ প্রশাসন প্রশাসন এইভাবে চালাচ্ছে নাকি পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগানের রিপোর্ট আনন্দ বার্তা